হ্যালো এভরিওয়ান, আমি হোসেন সুমন। আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াট ইজ ট্রান্সপন্ডার এবং ট্রান্সপন্ডার কিভাবে কাজ করে, ট্রান্সপন্ডার কেন আমরা ইউজ করি। ট্রান্সপন্ডার হচ্ছে একটা ছোট্ট ডিভাইস যেটা আমরা যদি গাড়িতে ইনস্টল করি, সেক্ষেত্রে আমরা টোল রুট দিয়ে যখন যাব আমাদেরকে ক্যামেরা চার্জ এবং সার্ভিস চার্জটা দিতে হবে না। অর্থাৎ প্রতিটা রাইডের জন্য আমাদেরকে $5 ক্যামেরা চার্জ এবং $5 সার্ভিস চার্জ প্লাস ট্যাক্স, অর্থাৎ $11.30 আমাদেরকে পে করতে হয় এক্সট্রা, এক্সক্লুডিং দ্য টোল। অর্থাৎ আপনি প্রতি কিলোমিটারের জন্য 30 সেন্টস থেকে মোটামুটি 50 সেন্টস পর্যন্ত প্রতি কিলোমিটারের জন্য টোল চার্জ করবে। এটা ছাড়া যে ক্যামেরা চার্জ এবং সার্ভিস চার্জ সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি এই ডিভাইসটা যদি আমরা আমাদের গাড়িতে ইউজ করি। সো এই ডিভাইসটার নাম হচ্ছে ট্রান্সপন্ডার, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দিস ইজ কল্ড ট্রান্সপন্ডার, ইটস এ ভেরি স্মল ডিভাইস, ইউ ক্যান ইনস্টল এনিওয়্যার ইন দ্য ড্যাশবোর্ড অফ ইউর কার। সো আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের গাড়িতে ইনস্টল করতে হয়। আমার সাথে থাকুন গাইজ। এই ডিভাইসটা আরও ইম্পর্টেন্ট তাদের জন্য যারা অফটাইনলি 407, 412 এবং 418 হাইওয়ে অফটাইনলি নেন, অফটাইনলি এটার উপর দিয়ে যাওয়া আসা করেন, তাদের জন্য এই ডিভাইসটা খুব ইম্পর্টেন্ট। বিকজ একবার ওই রাস্তায় উঠলেই কিন্তু আপনাকে $11.30 এক্সট্রা চার্জ করবে এক্সক্লুডিং টোল, যারা লিফ্ট এবং উবার চালান, কারণ তাদেরকে প্রতিনিয়তই 407, 412 এবং 418 নিতে হয়। সো আমি মনে করি যে এটা অনেক টাকা সেভ করবে। এটা অনলি $30 পার ইয়ার, অনলি $30 পার ইয়ার। ট্রান্সপন্ডার 407 লিখে গুগল করলেই কিন্তু আমরা এটার ওয়েবসাইট পেয়ে যাবো এবং ওখানে আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো। আমি ওইভাবেই পেয়েছি। পার ইয়ার $30 কস্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর উবার অ্যান্ড লিফ্ট ড্রাইভার, ইভেন এভরি ওয়ান হুইভার ওয়ান আর টেক 407 এনি টোল রুট। So it's very important for him or her. So I'm going to install it right now in my car. So, you know, there is a sticky thing. So I'm going to take off the first part and I'm going to place it into exactly here. It's done. It's very simple. You don't need to do anything, just receive it and place it into your dashboard, that's it. So আশা করি এটা এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে যারা কানাডাতে টরন্টোতে 407, 412 কিংবা 418 রাস্তা ধরে যেতে চান, এক্সপ্রেস ওয়েতে দ্রুত যেতে চান, তাদের জন্য এটা খুব উপকার হবে। আপনাদের খরচ অনেক কমে যাবে, পার ট্রিপ $11.30 $11.30 সেভ হবে, বিকজ ক্যামেরা চার্জ সার্ভিস চার্জ প্লাস ট্যাক্স এটা সেভ করবে। আর যেটা টোল 25 সেন্টস থেকে 50 সেন্টস পর্যন্ত পার কিলোমিটার এনিহোয়ার, সো ওইটা আপনাদেরকে শুধু পে করতে হবে। সো আমি মনে করি এটা আমাদের অনেক টাকা সেভ করে দিবে যারা আমরা রেগুলার বেসিসে এটাতে যাই, এটা দিয়ে চলাফেরা করি। সো আমাদের সাথেই থাকবেন সবসময়। ধন্যবাদ।